আমার ডাক দিয়ে বলেছে বাবা সাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আরাফাতের ময়দান আল্লাহ বাগামায় হাজির করেছে। এই আরাফাতের ময়দানটা বলে একটা ময়দান, এই ময়দানটা লোক কিয়ামতের ময়দান। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আরাফাতের ময়দানটা এমন একটা ময়দান, ও বাবা সাবারা শুনে রেখে দাও এই আরাফাতের ময়দান যেন সবুজ হয়ে যাবে, এই আরাফাতের ময়দানের গাছপালা জন্মে যাবে, এই আরাফাতের ময়দানের ঘাস জন্মে যাবে, এই আরাফাতের ময়দান যেন সবুজ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত আল্লাহ পাক নিকটে হাজির করে দেবে। নবী আমার ডাক দিয়ে বলছে বাবা সাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ইমাম মেহেদী যে হবে তার বাপের নাম হবে আব্দুল্লাহ, ইমাম মেহেদী যে হবে তার মায়ের নাম হবে আমিনা, ইমাম মেহেদী যে হবে তার নাম হবে মোহাম্মদ। ও বাবা সাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইমাম মেহেদী যে হবে আমার আল্লাহ পাক তাশরাদ আমার সুরাত আল্লাহ একই বানিয়ে দেবে। আমার নবী পাক দলকো সাহাবাদের নিয়ে মদিনা জমিন ছেড়ে মক্কা জমিনের দিকে আগিয়ে যায়। মক্কা জমিনে গিয়ে হজ কমপ্লিট হবে, আরাফাতের ময়দানে আমার রাসূলুল্লাহ ডাক দেয় বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, ও বাবা সাহাবারা রেডি হয়ে যাও, আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবো, আজকে দিনেতে আমি তোমাদের সামনে কিছু ওসিয়ত নসিহত করে যাব। আল্লাহ নবী আমার একটা উঁচু জায়গায় উঠে দাঁড়ালে, দাঁড়াবার সঙ্গে সঙ্গে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে আমি আল্লাহ পাক আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম, কোন দিন ওয়াদা করেছিলাম যেদিন আপনি মক্কা জমিন ছেড়ে রাতের অন্ধকারে এক পা দু এক পা দু পা করে মদিনা জমিনে দিকে আগিয়ে যান, এক পা দু পা করে যান মক্কা দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী পাক জার জার করে কেঁদে কেঁদে বলেছিল আয় রাব্বুল আলামিন আল্লাহ এটা আমার মায়ের দেশ, এটা আমার বাপের দেশ, এটা আমার জন্মভিটা, আজকে দিনেতে মক্কা জমিনে আমি মদিনা জমিনে আপনার হুকুমে চলে যাই, আয় রাব্বুল আলামিন আল্লাহ আমি মোহাম্মদ সহ্য করতে পারি না, আল্লাহ আমি মোহাম্মদ সহ্য করতে পারি না, এ তোমরা যুবকেরা আল্লাহ নবী তোমা করে যাই বার 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 মক্কা জমিন থেকে তাকিয়ে জজ্জার করে জজ্জার করে কাঁদে, আবার দুবা করে আগিয়ে যায় জজ্জার করে কাঁদে, আসমানে দরওয়াজা খুলে গিয়েছিল আমার হাবিব রে আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা করলাম, আমি আমার জাত ভাগের কসম করে বললাম আজকে দিনে আপনি মক্কা জমি ছেড়ে মদিনা জমির দিকে আগিয়ে যান, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম একদিন সময় আসবে আমি আল্লাহ পাক এই মক্কা জমিন আমি আপনাকে নজরানা স্বরূপ দিয়ে দেব। আল্লাহ নবী আমার আরাফাতের ময়দানে পাহাড়ের দিকে তাকিয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে যখন ভাষণ দেওয়া শুরু করে বাবা সাহাবারা শুনে রেখে দাও আজকের হজটা হলো আমার শেষ হজ, এই হজ আমার বিদায় হজ, আমি মোহাম্মদ আমার মনে হয় আমি আজ জীবনের জিন্দেগিতে আরাফাতের ময়দানে হাজির হতে পারবো না, এটা আমার শেষ হজ, আলবেদা 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 আলবেদা, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও এটা আমার শেষ হয়, আমি আর মনে হয় জীবনে আরাফাতের ময়দানে হাজির হতে পারবো না, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আজকে দিনেতে আমি তোমাদের সামনে যে কথাগুলো বলে যাব, তুমি তোমার ছেলেকে সে তার ছেলেকে করতে করতে এই কথাগুলো কিয়ামত পর্যন্ত আমার গুনাহগারদের নিকটে পৌঁছে দেবে, ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে গেলাম এটা আমার শেষ হয়, এটা আমার বিদায় হয়, এটা আমার বিদায় হয়, আলবেদা আলবেদা আলবেদা। আল্লাহ নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে চাচ্চার করে কেঁদে 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 আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেছিলেন আয় রাব্বুল আলামিন আল্লাহ পাক আয় মোহাম্মদ আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছি আল্লাহ, আজকে তুমি আমাকে আরাফাতের ময়দানে দাঁড় করে দিয়েছিল, নবী আমার ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, রাসূলুল্লাহ জানিয়ে দাও পৃথিবীর মানুষ পুরা পৃথিবীর মানুষ আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা আরাফাতের ময়দানে পা দিল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দিল। ও
বাবা সাহাবারা শুনে রেখে দাও, পাহাড় 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 পরিমাণ গুনাহ করবে, নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দেবে না, শরিয়াত মোতাবেক চলবে না, পাহাড় 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 পরিমাণ গুনাহ করবে। একবার যারা বদরের জমিনে হাজির হলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিল। আল্লাহর নবী আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার মুচকে মুচকে হাসে, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আজ থেকে কিছুদিন আগে আপনাকে বলেছিলাম, আপনাকে জানিয়েছিলাম, আপনি মক্কা জমি ছেড়ে চলে যান, একদিন সময় আসবে, এই মক্কা জমি আমি আল্লাহ আপনাকে জানা দিয়ে দেব। আমার হাবিব শুনে রেখে দেন, আজকে দিন আমি আল্লাহ পাক এই মক্কা শরীফের জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা স্বরূপ দিয়ে দিলাম। আরো জোরে বলে, মসজিদ নবাবী শরীফ থেকে 5 মিনিটের রাস্তায় একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে গামামা। মোবাইলে আপনি সার্চ করে দেখতে পারেন, আল্লাহ চাইলে কিছুদিন পর ওই ছবিটা আমি মোবাইলে ছাড়ব। তার পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে আবু বকর। তার পাশে আরেকটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে আলী। তার বাম দিকে আরেকটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে উমারে ফারুক। মসজিদে আলীটা যেখানটায়, ওটা হচ্ছে হযরত আলী হুজুরের বাড়ি, কার বাড়ি? আর রাসূলুল্লাহর বাড়িটা কোথায়? মসজিদে নববী। ডিসটেন্স কতটা জোরে বলেন? 5 থেকে 7 মিনিট কি 6 মিনিট হবে, হেঁটে ফেলছে, হেঁটে এখান থেকে এই বাড়ি। রাসূলুল্লাহ আলী হুজুর সঙ্গে বিয়ে দিল কার? ইমামে হাসান হুসাইনের আম্মা জান, বোন ফাতেমা হুজুরের বিয়ে দিয়ে বিয়ে হয়ে গেছে। রাত কেটে যায়, সকালবেলা ফজর নামাজ পড়ে রাসূলুল্লাহ গিয়ে হাজির, কোথায়? আলী হুজুরের বাড়ি। দরজা ঠুকে যায়, ফাতেমা হুজুর দরজা খুলেছে, রাসূল বলছে, আলী আমার মেয়ের বিয়েটা না আমি অনেক দূরে দিয়ে দিয়েছি। জোরে বলতে পারলেন না? অনেক রাস্তা কত? জোরে বলে, আমি রাসূল বলছি অনেক দূরে দিয়ে দিয়েছি বিয়েটা। আজকাল কোনো বাপ যদি তার মেয়েকে একটু মানে লুকিয়ে লুকিয়ে খাবার যদি পাঠায়, ছেলে আবার মারামারি কর, তুমি সব বোনকেই দিয়ে দিলে। মা যদি তার মেয়েকে একটুখানি রান্না টান্না করে পাঠায়, হ্যাঁ ছেলে সে, মা তুমি সব বোনকেই দিলে, আমাদের কিছু রাখলে নেই? রাসূলুল্লাহ বলছে, এমনি মেয়েগুলোকে বাপ মা কি এমনি ভালোবাসে? হ্যাঁ এমনি ভালোবাসে, এমনি ভালোবাসে। যতই তুমি ছেলে, যতই ইনকামদার হয়ে যাই হোক, যাই করো না কেন, জানবে মেয়ে তার বাপ মায়ের কাছে আলাদা ব্যাপার। ছেলের কান্না সহ্য হবে বাপ মায়ের, মেয়ের কান্না কিন্তু বাপ মায়ের সহ্য হবে, এটা আলাদা ব্যাপার আছে, অন্য জায়গার ব্যাপার আছে। রাসূলুল্লাহ এমনি বলেছিল, যার পর পর তিনটে মেয়ে হবে, যার পর পর তিনটে মেয়ে হবে, আমি রাসূলুল্লাহ বলছি আমার আল্লাহ তাকে দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় তাই জান্নাতের খবর দিয়ে দেবে। জোরে বলে, এমনি বলেছে, এমনি রাসূল বলছে, আলী আমার মেয়ে বিল অনেক দূরে দিয়ে দিচ্ছি, রাস্তা কতটা? এই যে তোমার বাড়ি যাবে, বসছি না, ওইখান থেকে এই হবে, এতটুকু হবে, আমি সারা ঘুমোতে পারি, তাই ফজর নামাজ পড়ে আমি তোমার বাড়িতে হাজির হয়ে গেছি। আর মনটা খুব খালি খালি লাগছে, দিলটা আমার খালি খালি লাগছে, মনে হচ্ছে আমার পূর্বে ভিতর থেকে কিছু একটা বেরিয়ে চলে গেছে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ, দেখছি কি বলি, রসুল আমার ডাক দিলেন, কে আছো? আছে কেউ? আছো? রসুল্লাহ বাড়ি হচ্ছে মসজিদ নবাবীটা, ওর পাশে আরো অনেক সাহাবাউজুদের বাড়ি ছিল, সাহাবাউজুদের বাড়ি ছিল পাশে একটা সাহাবা, একদম রাসূলের হুজাখানা পাশে একটা সাহাবাউজুদের বাড়ি ছিল। রাসূল বলছে, কে আছো?
আমার ঘরের পাশে যার বাড়ি আছে, যাদের বাড়ি আছে, তারা ওই ঘরটা আলীকে দিয়ে দেবে, আর আলী ঘরটা সে নিয়ে নেবে। যদি কেউ পাল্টা পাল্টি করে লাও, আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতের ময়দানে মাহশারে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তার ঘর আর আমি নবী মুহাম্মদ আমার ঘর, আমার আল্লাহ একই জায়গায় জান্নাতে দিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলে, আচ্ছা কে রাসূল বলছি কেন আমার ফাতেমা অনেক দূরে বেরিয়ে দিয়েছি, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারি না। ফাতেমা হুজুরের মায়ের নাম আম্মা জান খাদিজা। রাসূলুল্লাহ রাতের বেলায় আম্মা জানের কবরের ধারে গিয়ে খুব কাঁদছে। আম্মা জান আয়েশা উঠে দিয়ে, রাসূলুল্লাহ নেই, নেই। আম্মা জান আয়েশা বলে, খুঁজতে 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 দেখছি রাসূলুল্লাহ কোথায়। খুঁজে 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 গিয়ে দেখলাম জান্নাতুল মুআল্লা, রাসূলুল্লাহ খাদিজা হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছে, অঝোর নয়নে, অঝোর নয়নে কাঁদছে। কিছুক্ষণ রাসূলুল্লাহ যখন বেরিয়ে চললেন, আম্মা জান আয়েশা বলছে, আমি রাসূল বললাম, রাসূল ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো বুড়ি, 40 বছরের বুড়ি, আপনি বিয়ে করেছিলেন, তা আপনার কুমারী কুমারী মেয়ে, মানে ওয়াইফ আছে, স্ত্রী আছে, বিবি আছে, সুন্দর সুন্দর দেখতে বিবি আছে, স্ত্রী আছে, তবে খাদিজা না এত কানেন কেন? আম্মা জান আমি না আমি জান আম্মা জান আয়েশা হুজুর বলছে, রাসূলুল্লাহ গোটা শরীরটা লাল লাল হয়েছে। আয়েশা শুনে রেখে দাও, তোমরা আমার সুখের সাথী, আমার খাদিজা হলো আমার দুঃখের সাথী। আমি খাদিজাকে জীবনেও ভুলতে পারিনি, মরার মতো ভুলতে পারবো না, এমনকি কিয়ামত ময়দানেও ভুলতে পারবো না। জোরে বলে, আমার আয়েশা বলছে, ওই দিনের পর থেকে আমি দেখছি, যখন আমি খাদিজার কথা বলেছিলাম, রাসূলুল্লাহর চেহারা রাগে 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 পুরো শরীর লাল হয়ে পশমে খাড়া করা হয়েছিল, আমি আয়েশা আমার জীবনের দ্বিতীয়বার আমি খাদিজা হুজুরের কথা আমি আর দ্বিতীয়বার আমার নবীকে বলিনি। আমি সেদিন ভেবে নিয়েছিলাম, যতই আমি আয়েশা হই, যতই আমি দেখতে সুন্দরী, রাসূলুল্লাহর কাছে খাদিজা খাদিজাই। জোরে বলে 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 আপনার ঘরের পাশের ঘরটা, আপনার ঘরের পাশের ঘরটা আমার, আমি আমার ঘরটা আপনার ফাতেমাকে দিলাম, আর আলীর ঘরটা আপনি আমাকে দিয়ে দেন। রাসূলুল্লাহ জড়িয়ে ধরে বলেছিল, বাবা সাহাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি মাইদানে মাহশারে কিয়ামত হয়ে যাবে, জান্নাতে যখন যাব তুমি আর আমি জান্নাতের ভিতরে একই জায়গায় আমার আল্লাহ ঘর দিয়ে দেবে। জোরে বলে 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 ভাবছি, রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে তার পাশে এক জায়গা আছে, যে জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত। কি নাম? রিয়াজুল জান্নাত। দূরে কার নামাজ পড়ে, কেউ চারে কাত পড়ে, কেউ তসবিহ তেলাওয়াত করে, কেউ কাঁদা কাটা করে, ওই জায়গার নামাজ পড়া মানে আপনি ভাববেন আপনি আপনি নিজের জান্নাতে নামাজ পড়ছেন। রিয়াজুল মক্কা জমিন থেকে রাসূলুল্লাহ মদিনা জমিনে চলে গেলেন। মক্কা যত সাহাবা হুজুররা মদিনা জমিনে গেছে, মদিনার তখন আবহাওয়া খুব খারাপ, একদম বাজে আবহাওয়া, খুব খারাপ আবহাওয়া। মক্কার মানুষদের আবহাওয়াটা সুটেবেল হচ্ছে, সব বিমারি পড়ে যাচ্ছে। সাহাবা জি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার আবহাওয়ার সাথে আমাদের আবহাওয়া মিলছে না, আমাদের শরীর খারাপ হয়ে যাবে, এভাবে কি করে কি হবে? রাসূলুল্লাহ মনটা খুব দুঃখের সাথে বসে আছে, জিবরাইল আমিন আছে হাজির। রাসূল বলল, জিবরাইল, এটা আবহাওয়ার সাথে সাহাবাদের শরীর এক দেশে শরীর খারাপ হয়ে যাচ্ছে, কি হবে যাও দেখি।
ছড়াবার পর থেকে মদিনার সে আবহাওয়াটাকে আমার আল্লাহ পাল্টে দিয়ে সমস্ত সাহাবা যদি বিমানিকে আল্লাহ সেফা করে দিয়েছিলেন। হজের ময়দান আরাফাতের দিন আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া চাওয়ার টাইম, লক্ষ 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 মানুষ আল্লাহর দরবারে হাত তুলে হাত তুলে কাঁধে দোয়া চায়। ওই সময় যদি আল্লাহ পানি দেয় জানবেন আপনার হজটা কবুলের আলামত। জোরে বলে বলে পানি হয়, হাজী সাহেবরা পাগল হয়ে যায়, যারা হাজী সাহেব জানবেন পাগলের মনে হাউ হাউ করে করেছে, কেউ কানতে কানতে এইভাবে দাঁড়িয়ে আছে, কেউ কানতে কানতে বেহুশ হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ শুয়ে আছে, পাগলের আরাফাতের ময়দান কিয়ামতের ময়দান। নবী আমার ডাক দিয়ে বলেছে বাবা সাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আরাফাতের ময়দান আল্লাহ বাগামায় হাজির করেছে, এই আরাফাতের ময়দানটা মনে একটা ময়দান, এই ময়দানটা লোক কিয়ামতের ময়দান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আরাফাতের ময়দান এমন একটা ময়দান, ও বাবা সাবারা শুনে রেখে দাও এই আরাফাতের ময়দান সবুজ হয়ে যাবে, এই আরাফাতের ময়দানের গাছপালা জন্মে যাবে, এই আরাফাতের ময়দানের ঘাস জন্মে যাবে, এই আরাফাতের ময়দান সবুজ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত আল্লাহ নিকটে হাজির করে দেবে। চোদ্দশো বছর আগে রাসূল বলেছেন, আজ থেকে চোদ্দশো বছর আগে বলেছে আরাফাতের ময়দান সবুজ হয়ে যাবে কিয়ামত সামনে। আপনি এখন যান গোটা আরাফাতের ময়দান সবুজ, লক্ষ 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 গাছ, লাখ লাখ গাছ। আমি আমার কথা বলি, এবারে গিয়ে আমি গাছগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছিলাম, আমার মনে মনে বলছিলাম চোদ্দশো বছরে রাসূলুল্লাহ বলে গেছে আরাফাতের ময়দান সবুজ হবে, আরাফাতের ময়দান সবুজ হবে কিয়ামত সামনে। আজকে আরাফাতের ময়দান সবুজ হয়েছে, তার মানে চোদ্দশো বছর আগে আমার রাসূলুল্লাহ কথাকে আমার আল্লাহ সত্য বানিয়ে দিয়েছে। জোরে বলে বলে নবী যা বলেছে সত্য বলেছে, যেটা বলে সেটাই হবে। মোবাইল খুলে দেখেন পাকিস্তান বলে একটা দেশ আছে না, জেরবানে আছে না, ওখানে একটা ইমাম মেহেদি বেরিয়েছে, দেখেন কি নাম, নাম কি বলেন, মোহাম্মদ কাসেম, মোহাম্মদ মোহাম্মদ বিন কাসেম, সম্পূর্ণ বুঝো একটা মুখে দাঁড়ি নেই কিছু নেই, পুরো চাচা প্যান শার্ট পরে ঘোরাচ্ছে, কোটি কোটি লোক তার ভক্ত, কোটি কোটি লোক তার ভক্ত। আবু জাহেল ভক্ত ছিল কথা বলেন এখন রে বাবা, আরে ভক্ত ছিল বলে এখন আছে তারা, উদবা উতাইবা সাইবা আবু লাহাবের ভক্ত ছিল কথা বলেন, আছে বলে এখনো আছে তারা, না থাকতো থাকতোই না, রাসূলুল্লাহ ভক্ত ছিল নি, ভক্ত ছিল বলতে আমরা আছি, যারা বলবেন না সুবহানাল্লাহ, কোটি কোটি ভক্ত। ইমাম মেহেদি দাবি করে নবী আমার ডাক দিয়ে বলছে বাবা সাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ইমাম মেহেদি যে হবে তার বাপের নাম হবে আব্দুল্লাহ, ইমাম মেহেদি যে হবে তার মায়ের নাম হবে আমিনা, ইমাম মেহেদি যে হবে তার নাম হবে মোহাম্মদ, ও বাবা সাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইমাম মেহেদি যে হবে আমার আল্লাহ পাক তার সুরাত আমার সুরাত আল্লাহ একই বানিয়ে দেবে। তার বাবের নাম হবে, তার মায়ের নাম হবে, তার নাম হবে মোহাম্মদ, সে মক্কা মদিনার জমিন থেকে জাহির হবে। জোরে বলবেন তার চেহারা, আর আমি মোহাম্মদ আমার চেহারা লেখ মোবাইল খুলে ইমাম মেহেদি
পুরো পুচো পুরো কথা বলেন না, পুরো পুচো বুঝতে পারছেন? আরে দাঁড়ি চাচা, উনি কি ইমাম মেহেদি? রাসূল বলে গেল যে ইমাম মেহেদি হবে তার চেহারা আমার চেহারা এক হবে। তাহলে আমার রাসূল লাগে দাঁড়ি চাচা ছিল? জোরে বলবেন না নওয়াজ। হ্যাঁ, জোরে বলবেন না নওয়াজিবুল্লাহ। খুব সাবধান, খুব সাবধান। ইমানগুলোকে খাবার রাস্তা, ইমান আমল যা আছে, যা তো আছে বলা কাজ নেই, বা যতটুকু আছে সেগুলো কি করা ধান্দা বলো? খাওয়ার ধান্দা, পিঁপের রস ফেলেছে, পিঁপের টুকটুক করে খাচ্ছে, তুমি ভাবছো পিঁপের কতটুকু খাবে? রস তো অনেক আছে, পিঁপড়ে কতটুকু খাবে দেখবে কিছুক্ষণ পরে দেখবে বাটা খেয়েছে, আর সাথে বলে গেছে তোমার পাটি খালি হয়ে গেছে, এবারে মক্কা শরীফে গিয়েছি, পাঁচ দিন ছিলাম, চার দিন পানি হয়েছে, আর সে পানির কোনো ব্রেক নেই ভাই, এখানে কি পানি? মাথাফের ভিতরে এতটা পানি, মোবাইল গুলো খুলে দেখেন একদিন সত্যি হঠাৎ করে চলে এসে সেদিন আর কেউ যায় নাই, এই কিয়ামত শুনছি, হঠাৎ দেখবেন কিয়ামত শুরু হবে। এমনি বুজুর্গদের কল আছে, আল্লাহর ওলি মাহবুবদের বুজুর্গদের কল আছে, হিন্দুস্তানটা ভেঙে টুকরো টুকরো হবে। শুনছেন আমার কথা কি বলছি? তারপরে গজওয়াতুল হিন্দ হবে। আপনি খবর নেন মণিপুরের পাশে গেলে সাতটা রাজ্য, কটা রাজ্য জোরে বলেন, জোরে বলেন, সাতটা রাজ্য আলাদা হবে বলছে, এটা হবে হবে, অত সহজ নয় আপনি। আল্লাহ আমাদের কবুল করুন। অনেকে বলে রাসূলুল্লাহর দরবারে গেছে, হ্যাঁ রাসূলুল্লাহর দরবারে নবী দিবস পালন হয়নি, দেশে কেউ নবী দিবস হবে? শুনে রেখে নেন বাপেরা, নবী দিবসটা গোটা পৃথিবীর জমিনে হয়, এই পাড়ুরে বলে রাতের বেলা রাসূলুল্লাহর দরবারে দরজা খুলে ভেতরে ঢুকে মক্কা মদিনা শরীফ ইমামের উপস্থিতিতে রাসূলুল্লাহর মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও পড়া হয়, মোনাজাত করা হয়। জোরে বলে সময় আছে, রাসূলুল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে দেন। আমি নিজে করেছি, চারটে পাশে সাক্ষী রেখে দিয়েছি, নিজে করেছি। ফুরফুরা দরবারে দাদা হুজুরের মাহফিলে জানত, মাগরিবের পর ইশার পরে লোকজনের চাবুরা হালকা হয়, তাই তো বেশি হয়। আচ্ছা ওই সময় যদি মনে আসে ছোট হুজুরের মাজারে, দাদা হুজুরের মাজারে গিয়ে লম্বা একটা মনে ধরে আড়াই ঘন্টা ধরে, লোকজন অনেক জমবে না কম জমবে বলুন, বলুন কথা বলেন, বাস্তবটা বলবেন তো কি বলছি? হাজার হাজার লোক জমবে না জমবে মনে আজ করেই যাচ্ছে, লোকের চাপ বাড়বে না কমবে, লোকের কষ্ট হবে না সুবিধা হবে, লোকের কষ্ট হবে। আমি গিয়ে কি বলে, এ মহাশয় এবার মনে আতে বন্ধ করেন, অনেকক্ষণ হয়ে গেছে লোকের চাপে কষ্ট হচ্ছে, বলবো না বলবো? আমি বলা মানে কি আমি মনে আতে বিরোধী হয়ে গেলাম? জানা আছে দাদা হুজুরের মাহফিলে মনে আত করতে গিয়ে আসামের কটা মানুষ ইন্তেকাল করলো এক বছর, জানা আছে আপনাদের? জানেন হ্যাঁ, মক্কা শরীফে কিছুদিন আগে এই তারা হয়ে ঠেলা ঠেলিতে কয়েকশো মানুষ মারা গেল, জানা আছে আপনার? আপনার জানা আছে জামারাতে পাথর মারতে গিয়ে একটা হুড়ো হুড়িতে 1100-1200 লোক এক বছর ইন্তেকাল করে, আপনার জানা আছে? এবছর হজের সময় 700-750 লোক একটা মানে রিপোর্টে, আর একটা রিপোর্টে 1100-1200 লোক এবছরে হজ ইন্তেকাল করলো, আপনার জানা আছে? জানেন হ্যাঁ, আপনি যান রাসূলুল্লাহর দরবারে, কখন যাবেন? রাত দুটোর পরে
আপনি যান আড়াইটার পরে দেখবেন পুরো ফাঁকা, কিছু কিছু মানুষ যাচ্ছে ফাঁকা, আপনি গিয়ে দাঁড়িয়ে মনে রাখ করেন না আপনাকে কেউ কিছু বলবে না, ঝরে বলবে বলবে সহজ অত সহজ আছেন। রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে ডান দিকে একটা জানালা আছে, যারা হাই সাহেব আছে তারা আমার কথা বুঝতে পারছে, পুরনো জানালা, যে জানালাটা বয়স হলো 1400 বছর, যেটা বলবেন না জানালা আছে। আমি গিয়ে দেখি জানলাটা আছে, বহুদিন থেকে ফলো করি, ঠিক উদ্ধার করতে পারে, এবার আমি উদ্ধার করলাম আর জানালা আছে। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় চলে গেলেন আর ওই জানলা যে আছে ওই জায়গায় ঘর ছিল কার, আম্মা জান হযরত হাফসা হুজুরের ঘর, ওমর ফারুক হুজুরের মেয়ে, ওমর ফারুক হুজুরের মেয়ে, আর আম্মা জান আয়েশা কার মেয়ে, এটা বলেন আবু বকর হুজুরের মেয়ে। তা ওই যে জানলা আছে ওইখানটা হচ্ছে ওই ঘরটা ছিল হাফসা হুজুরের ঘর, হুজুর ইন্তেকাল করলেন আম্মা জান হাফসা যে ওইখানটা বসে ওই জানলার জানালাটা দিয়ে রাসূলুল্লাহকে সারা দিন রাত দেখতো, জোরে বলে বলে বলা লিখছে একটা রিওয়ায়েত আছে 11 দিন পানি পর্যন্ত হুজুর খাই নাই, জোরে বলে রাসূলুল্লাহ দিকে তাকিয়ে থাকতো, কবর দিকে সারা দিন তাকিয়ে থাকতো, আহা সারা দিনটা তাকিয়ে থাকতো। যখন মসজিদ নববী কোণে শেষে কাজ শুরু হলো, সব ঘরগুলো ভেঙে 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 বার করে দিচ্ছে, একটা ঘর মাত্র আছে ওখানে, কার ঘর বললাম প্রথমে বলেন বলেন ফাতেমা হুজুরের ঘরে একটা ঘর আছে, এইখানটা ঘরটা আছে, ওনার কাছে খবর মানে হাফসা যে খবর হলো যে হুজুর হুজুর মসজিদের কাজ হবে আপনি আপনার জায়গাটা দিয়ে দেন, আম্মা জান হাফসা না 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 আমি আমার জায়গা শোনো তুমি আমার মেয়ে হতে পারো, তুমি আমার রাসূলুল্লাহর স্ত্রী, জোরে বলে বাবা জায়গাটা দাও মসজিদের চত্বর হবে, অনেক বুঝালো বোঝা পরে আম্মা জান হাফসা বলে আব্বা জান আমি জায়গা দিতে পারি, একটা শর্ত আছে, ঘরটা নিয়ে নেন দুই জানলাটা কিন্তু জীবনে বন্ধ করলো হবে সই হয়ে গেল ডিল হয়ে গেল, সেই জানলা এখনো পর্যন্ত ওইভাবেই দাঁড়িয়ে আছে, জোরে বলে যে মদিনা যতবার দেখবেন মনে হবে নতুন দেখছি, মদিনা যতবার দেখবেন মনে হবে দেখছি নতুন দেখছি, চলে গিয়েছে মক্কা জমিন ছেড়ে মদিনা করে যাচ্ছেন, আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, আমি আল্লাহ ওদের কিছু বলি না, আগে বলেছিলাম আমি জান আমি আল্লাহ আছি, কথা করেছিলাম আপনার সঙ্গে কথা দিয়েছিলাম আপনাকে, সময় এলে আমি নজরানা দেব, আসেন আজকে এই মক্কা শরীফটা আপনাকে নজরানা দিয়ে দিলাম, জোরে বলে বলে সব আপনার, আহা সেই রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছে যদি গো আরাফাতের ময়দানে হাজির হয় সে যদি মনে মনে করে আল্লাহ তুমি কি আমার গুনাহ মাফ করেছো, শুনছেন আপনারা রাসূল বলছি যদি গো আরাফাতের ময়দানে হাজির হয় আসি মনে মনে বলে আল্লাহ তুমি কি আমার গুনাহ মাফ করেছিল, আমি রাসূল বলছি তার মধ্যে কপাল ফাটা পৃথিবীতে, কারণ আমি রাসূল যে আরাফাতের ময়দানে পা দিল আমার আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিল, জোরে বলে আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা, এখান থেকে আপনি হজে যাবেন উমরায় যাবেন হজে যাবেন, যদি বোম্বে থেকে পেলেন হয় বোম্বে গিয়ে আপনাকে ইহরাম পরাবে, দুবাই থেকে পেলেন হয় আপনাকে দুবাই গিয়ে ইহরাম পরাবে, আর যদি সৌদি যদি এয়ারলাইন্স হয় আপনাকে কলকাতা ডাইরেক্ট কলকাতা থেকে ইহরাম পরাবে, ইহরাম করলেন আপনি গেলেন কাবা শরীফে গেলেন তোয়াফ করলেন, তোয়াফ করে দুই রাকাত ওয়াজিব তোয়াফ নামাজ পড়লেন, নামাজ পড়ে জান খুলে কলজে খুলে দিল খুলে মন খুলে আবে জামজাম পানি পান করলেন, খোদার কসম আবে জামজাম পানি যখন পান করবেন আপনার মনে হবে এত সুস্বাদু জিনিস আমি আমার জীবনে খাইনি, জোরে বলে বলে
আপনি যখন পানি পান করে ছাপা মারোয়া সহি করে যখন আপনি ন্যাড়া হয়ে যাবেন আপনার পুরা শরীরটা হালকা হয়ে যাবে, কারণ আপনার যা গুণা ছিল আমার আল্লাহ সব জোরে বলুন মাথা থেকে ছড়িয়ে জমিনে দাফন করে দিয়েছে, জোরে বলুন। আজ তকদির ভালো হয়, নসিব ভালো হয়, কপাল ভালো হয়, যদি একবার হাজার আশ্বাদের চান্স পেয়ে যান তাহলে আর দেখতে হবে না, তাহলে আর দেখবে চুমা দেবে শরীর এমনি খালি, চুমা দেবে এমনি খালি হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পূরণ করেন। আসেন, প্রায় 12:10 হয়ে গেছে, আর বাড়াবো না, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম, ইয়া নবী সালাম। তালা আল বদর ও আলাইনা মিনিশানিয়াতিল ওয়েদাই ওয়াজাবার শুকর রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে করিতে আল্লাহ আর দিদার নেবে ইয়া রাসূল ইয়া হাবিব জব নবী পয়দা হুয়ে থে সব মালাক ডর পে খারে থে রব সলিম বা রাহে থে বাদাব ইউকে রাহে ইয়া নবী নাম পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, ইয়া সচ পেগাম্বর হে হামারা নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাসানাতে জামিও খেসালিহি সাল্লু আলাইহি আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা
আমার দিনদারি আল্লাহর ভয়ে, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা। বলতে বলতে 12:15 হয়ে গেল, বুঝতে পারলেন তো কি কখন 12:15 হয়ে গেছে? শুনে যদি বুঝতে না পারেন খোদার কসম, যখন দেখবেন কখন রাত কেটে যাবে সেটাই বুঝতে পারবেন না। জোরে বলে প্রত্যেক দিন ইশার নামাজ পড়ে, ইশার নামাজ বললাম না প্রতিবার, আমি ঘুমাতাম, আমি ঘুমাইনি মদিনা শরীফে, ঘুমাইনি। চোখে চোখ লেগে গেলে কি করি জানেন? ওই অমরতন্ত্র মলম থাকে চোখে লেগে গেলে, আর যেই ঘুম পাই হোটেল থেকে বেরিয়ে সিধে গিয়ে মদিনা শরীফ চত্বরে ঘুরি, ব্যাস ঘুম আর থাকে, ঘুমাই না। আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, ও লোককে কি বললো আমার দেখার দরকার নেই। রসুল্লাহ হলো উল্টোপাল্টা বলতে ছেড়েছে, কথা বলেন কেন ছেড়েছে? কি আল্লাহ ওলিদেরকে ছাড়ে না, আর আমি আপনি কোথাকারে কে রেখে দিকে যান? সবাই কি ভালো? সবাই মাঠে টুপি দিয়ে মানে বিরাট কিছু ব্যাপার না। আজকাল বেঈমান কাফেরগুলো মাঠে টুপি দিয়ে বেড়াচ্ছে, কথা বলে বেড়াচ্ছে, অন্য মাথায় দিলেও মানে ভাববেন একদম পুরো পাক্কা, মানে একদম বিরাট বড় না বাবা, সুন্দর সিস্টেম আছে, বোরকা পরে চুরি করে না, কথা বলে বোরকা পরে চুরি, বোরকা পরে ভাববেন বোরকা পরেছে মানে মানে বিরাট বড় পর্দাদেশি মানুষ, খবর দেখো ভেতর পাক্কা চিটিং বাজছে, মানে ছেলেই মেয়েই নেই ছেলে দেখবো বোরকা পরে বেড়াচ্ছে, মোবাইল খুলে দেখো দেখো ঈশা সিদ্ধির কথা শুনতে হবে না, খুলে দেখো না মোবাইল, ছেলে একটা বোরকা পরে ঘুরছে মুসলমান পাড়ায়, ব্যাগে একটা মানে শুকরের শুকরের কান, একটা কান আছে, বোরকা পরে ঘুরছে ধান্দা করছে ঘুরছে, ধরে ফেলেছে বল দু চার কাজ যারা বলে বলছে ওই শুকরের কানটা মুসলমানদের মসজিদে ফেলবার জন্য এসেছে, খোলো মোবাইলটা খোলো না, খুলে দেখো আল্লাহ চোখ দিয়েছে, জ্ঞান বিবেক দিয়েছে, চোখটা খুলে দেখো দেখো। আর আজকাল যেখানে যা বোরকা সে আর বলে কাজ নেই, বোরকানা জিনিসের প্যান্ট বুঝতে পারছি, বোঝা যাচ্ছে বোরকানা কি উঠাও, কি কি উঠাও বোঝা মুশকিল, ও নামে কালো পাড়া, নামে যেটা বলো নামে কালো পাড়া ড্রেস, বোরকা নাই ও জিনিসের প্যান্ট থেকে একদম খারাপ, আজকে যে মাহফিলটা আগে পানি হয়েছিল এ ভুলে গেছিল, দু তিন বছর পানি হচ্ছে যত দিন যাচ্ছে কি হচ্ছে, আগে আগে আসছে, কারণ ভাদ্র মাসের আজকে শেষ, ভাদ্র মাসে এখনো দুবার হবে, তারপরে শরৎ মাসে তিনবার হবে, আষাঢ় মাসে একদিন দেখতে দেখবে এই মাহফিল ফাল্গুন মাসে গিয়ে হাজির হয়ে গেছে, হবে না হবে না, যেমন এই বছর ফাল্গুন মাসে 21-22 রোজার মধ্যেই পড়েছে, বলেন হ্যাঁ কিনা বলেন, রোজার মধ্যেই পড়েছে, আমি আজ থেকে 33 বছর হবে সম্ভবত, একবার ছোট বেলায় দেখেছিলাম রমজান মাসে 21-22 ছোলা নিয়ে বস্তার মুখ বেঁধে পুকুরে পুকুরে কলের পানি পাবে, পুকুরে পানিতে দিয়ে দিই, চিনে মুরগি যা আছে পুকুরে পানিতে দিয়ে দিই, তাতেই মজা, তাতেই মজা। আর এখন আবে জামজাম পানি দিলে মনে হয় না কি খেয়েছি বলতো, আর আবে জামজামের যা কন্ডিশন বাপ, হালত খারাপ, যত দিন যাচ্ছে বোতল ছোট হচ্ছে, যত দিন যাচ্ছে আমি 19 সালে গেছি বোতলগুলো বড় বড় দিয়েছিল, আর এবারে এসে আমাকে দিয়েছি আর ছোট ছোট বোতল, কি রে বাবা, আমার তো মনে হয় কিছু কি করে দেবে বলে মনে হয় না। আমি ওই জন্য ওই মক্কা শরীফে যাবে জামা জামা আছে ওই বোতল, এই বোতল এই যে চোর বন্ধা যতবার নামাজ করতে যাই আর দু চার বোতল করে বোতলে দেয় না, আগে দিত ওরাও চালাক হয়ে গেছে, আগে বোতলে দিল অসুবিধা খেতো, আরে হাই সাই গিয়ে বোতলে পালিয়ে আসে, এখন গ্লাস সিস্টেম, গ্লাসে করে খাও বোতল দেয়, আমি গ্লাস করে দিয়ে বোতলে ঢেলে 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 আনতে দিবিনি,
ধান থেকে দিবি ল্যাগেজের মধ্যে ঢুকিয়ে দিয়ে চ খাঁটা পার করে দিয়েছি। আমি প্রতিবারই নিয়ে এসি কম বেশি। আমি ওই জন্য বলছিলাম ফুটবল সে বেশ একটু পানি দেবো, অরিজিনাল অরিজিনাল সব মিশানে মিশানে দিইনি বা কম দেবো ভালো ভালো। ওই এক কিলো দুধ আর সাত কিলো পানি দেখতে সাদা ছানা খারাপ সময় 250 মহব্বত হবে কোথা থেকে হবে? যেটা বলেন দিল থেকে হবে, মুখে মহব্বতের দরকার নেই, দিলে মহব্বত। আল্লাহ আমাদের কবুল করুন। মক্কা মদিনা শরীফ দেখবেন, গিয়ে মদিনা শরীফ চত্বরে বসবেন দেখবেন, এরকম হচ্ছেন। যতবার দেখবেন আপনার মনে হবে আমি নতুন দেখছি। পৃথিবীর সব জিনিস দেখে মন ভরে যাবে, সব জিনিস খেয়ে মন ভরে যাবে, মক্কা শরীফ মদিনা শরীফ থেকে মন ভরবে না, আর আবে যেমন পানি পান করে কোনদিন মন ভরবে না। জোরে বলে বলে যত দেবে তত খেতে হবে, খেতেই মন ভরবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। খোদার দোয়ায় দোয়া আছে, আল্লাহ আমার মাহফিলে যে কজন বসে আছে জীবন অন্তত একটা বার একটা বার কষ্ট সৃষ্টি করে দুঃখ লাগে কোথায় জানেন? কিছু ছেলে আছে 60,000 মোবাইল বলেন ঠিক বলছেন ভুল বলছি? 60,000 70,000 100,000 টাকা মোবাইলে বেড়াচ্ছে। হ্যাঁ এই মোবাইলটা তো কথা হয় না হয় না বলেন বলেন তাই 60,000 মোবাইল নেই, কিন্তু 10,000 মোবাইল কেন? 50,000 জমা আর ওতে আরো 30,000-40,000 দিলে তোর তো একবার কাবা শরীফ মদিনা শরীফ হয়ে যাবে। একবার জানা 1,00,000-1,50,000-2,00,000-3,00,000 টাকা মোটরসাইকেল কিনছে, মোটরসাইকেল কিনছে 2,00,000-2,50,000 টাকা দিয়ে। তুই 1,00,000 টাকা একটা মোটরসাইকেল শখ আছে কেন? 1,00,000 টাকা মোটরসাইকেল 1,00,000 টাকা রেখে দেবে, ওই 1,00,000 টাকা দিয়ে একবার পাসপোর্টটা করে 2,500 টাকা পাসপোর্টে খরচা করে একবার কষ্ট সৃষ্টি করে একবার মক্কা শরীফ মন্দিরে শুধু দেখে আই যা, জীবনটা সার্থক হয়ে যাবে। যে একবার মদিনা জমিন দেখলো, যে একবার কাবা জমিন দেখলো, যে একবার হাসরে আসওয়াদ কে দেখলো, যে একবার জামারাত কে দেখে নিলো, যে একবার সাফা মারওয়া কে দেখে নিলো, যে একবার মাকাম ইব্রাহিম কে দেখে নিলো, যে একবার উকরি আমানি কে দেখে নিলো, যে একবার উকরি ইরাকি কে দেখে নিলো, যে একবার মাতাব কে দেখে নিলো, যে একবার ইয়াজুল জান্নাহ কে দেখে নিলো, সে তার নিজের জান্নাত কে চোখে দেখে নিলো। জমি কিনছেন আন্দাজে কিনছেন না দেখে কিনছেন? কথা বলেন দেখে কত দাম? 80,000 টাকা কানে কানে বলছি, কাউকে বলবি লুকিয়ে লুকিয়ে টাকা দিয়ে দেবো, কাউকে বলবি নি, বললে আবার খদ্দের কি হবে? বেশি চলে বলবি নি লুকিয়ে লুকিয়ে দেবো, কেউ না জানে জানিস, একদম দেখে শুনে কিনছে।